বিলাসবহুল এক প্রমোত্তরীর মাদক পার্টি থেকে আটকের পর টানা ৬ ঘন্টা জেরার পর মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন বলিউড স্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান। শনিবার রাতে শাহরুখ পুত্রকে মুম্বাইয়ের কাডিলিয়া নামে এক প্রমোটরি থেকে আটক করে ভারতের মাদক বিরোধী সংস্থা এনসিবি। রোববার সকাল থেকেই তাকে জেরা করা হয়। এনসিবি কর্মকর্তাদের প্রায় ৬ ঘন্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন প্রমোটরির মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি এনবিসি, এমনকি কিছু জানানো হয়নি শাহরুখের পরিবারের থেকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, এই পার্টিতে ভিভিআইপি তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূলক ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন একথা। এনসিবি খতিয়ে দেখছে শাহরুখ পুত্র হোয়াটসঅ্যাপ চ্যাট, তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, এসব কিছু নিয়েও এখন তদন্ত চলছে। কোনো মাদক চক্রের সঙ্গে তিনি যুক্ত আছেন কিনা তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কি ধরনের আলোচনা করতেন তিনি তাও এখন নজরে তদন্তকারীদের। আরিয়ানের বিরুদ্ধে নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইক্রোপেটিক সাবস্টেন্স আইনে মামলাও হতে পারে। কার্ডেলিয়া নামে এই প্রমোটরির পার্টিতে উপস্থিত ছিলেন আরো বেশ কিছু তারকা, কিন্তু এনসিবি যখন হানা দেয় তখন মাদক সেবন করতে দেখা যায়নি তাদের। আপাতত আরিয়ানের থেকে এই পার্টি সম্পর্কে নানা ধরনের তথ্য নেওয়ার চেষ্টা রয়েছে এনসিবির কর্মকর্তারা। আশরাফি দিবা, আমার সংবাদ।